আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আমি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম আপনার 23 তারিখে, তো আজকে আমি সম্পূর্ণই সুস্থ। আজকে আমি আমার সুস্থতার পুরা গল্প বলবো। আমি প্রথম যেদিন এ জায়গায় ভর্তি হয়েছিলাম সেই দিন একটা ভিডিও করছিলাম, চলেন এই ভিডিওটা দেখে আস। আসসালামু আলাইকুম, আমি হৃদয় হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মাজিদপুর থানা। ভাই আমি একজন প্রবাসী, আমার সমস্যা ছিল আপনার কোমরে আর এই জোড়ায়, বসতে পারতাম না, কাজ করতে পারতাম না। সৌদি আরবে আমি অনেক চিকিৎসা করছি, প্রায় লাখখানেক টাকা খরচ হয়েছে, কিন্তু কোনো উন্নতির দিকে নাই। তারপর আমি দেশে চলে আসলাম, পরে ওই এই হসপিটালের খবর পাইলাম, তো এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে করতে নাম্বার লইলাম, নাম্বার লয়ে এইদিকে আসলাম। আইসা আমি এখন 23 তারিখে ভর্তি হয়েছি, আল্লাহ দিলে আমি এখন অনেকটাই সুস্থ আছি। সমস্যাটা ভাই সৌদি আরব 2 মাস ছিল, দেশে আসছি 1 মাস, প্রায় 3 মাস, 2 মাস আমি সৌদি আরব চিকিৎসা করছি, এক্স রে করাইছি আর অন্য অন্য পরীক্ষা নিছে, কিন্তু সৌদি আরবের ডাক্তারে বলতেই পারে না যে কি সমস্যা। এভাবে আমি কাজ, আমি আপনার নয়ে নয়ে কাজ করতাম, তো নয়ে একটা জিনিস টান দিছিলাম, হঠাৎ কোমর জেলহি মারছিল, পরে আর দাঁড়াইতে পারি নাই, দাঁড়াইলে আবার বসতে পারি নাই, এই সমস্যা। সৌদি আরব আপনার 5 হসপিটালে গেছি, 5টা হসপিটালে, তো দেশে এসে আমাদের কিশোরগঞ্জ মেডিকেল কলেজ নামে একটা হসপিটাল আছে, সেই জায়গায় দেখাইছি, সেই জায়গায় আপনার 21 দিনের ওষুধ দিছিল, খাইছি, এটাও কোনো উপকার নাই। আরে সন্ধানটা আমার বড় ভাই ফেসবুকে পাইছি, ফেসবুক অথবা ইউটিউবে আর কি, পরে নাম্বার নিছে, নাম্বার নিয়ে পরে যোগাযোগ করে আসছে এই জায়গায়। এই জায়গায় আমি আজকে 5 দিন, 5 দিনের মধ্যে আল্লাহ দিলে আমি অনেকটাই সুস্থ। বসলে সমস্যা হয়ে যাবে, বসছি না, হালকা হালকা এই জায়গায় ব্যথা করছে, আগে আমি প্রচুর ব্যথা করতো, আগে শুইতে পারি নাই, এবার বসতে পারি নাই, নেচেই বসতে পারি নাই, কিন্তু এখন সব দিক দিয়ে সুস্থ আছি, কিছু আছে হালকা আর কি। স্যার আমার প্রথম দিন বলছে যে স্যার আইসে আমার ট্যাঙ্কে চাপ দিছে, বলছে ব্যথা পাও, আমি বলছি জি না, পরে বললাম যে স্যার আমি এভাবে ট্যাঙ্ক সোজা করতে পারি নাই, সোজা করে বসতে পারি নাই, এভাবে বসতে পারি নাই, এ জায়গায় ব্যথা, এ জায়গায় ব্যথা। পরে স্যারে বললো যে এমআরআই করো, এমআরআই করলাম, স্যারের রিপোর্ট দেখলো, পরে স্যারে বললো এই জায়গায় নাকি আপনার মেরুদণ্ডে সাইড দিয়া মাংস বাইর হয়ে গেছে আর কি, বাইর হয়ে আর হয়ে চাপ দিছে, এই কারণে সমস্যা। পরে স্যারে মেডিসিন দিল, মেডিসিন খাইতেছি আর এক্সারসাইজ চলতেছে, থেরাপি চলতেছে। দর্শক যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসুস্থ হয়ে বাড়িতে আবার নতুন একটা ভিডিও করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আগে যখন আমার সমস্যা ছিল সেই সময় আমার অনেক সমস্যা হইতো, আমি বসতে পারতাম না, শুইতে পারতাম না, নইতে পারতাম না, অনেক ব্যথা করতো, তো অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করার পরে এই হসপিটালে আসছি, ডিপিআরসি হসপিটাল, এখন তাদের ট্রিটমেন্ট নিয়ে পুরোপুরি সুস্থ। প্রথমে আমি একজন প্রবাসী, সৌদি প্রবাসী, তো সৌদি আরব আমি অনেক হসপিটালে গেছি, সরকারি হসপিটালে গেছি, 4টা সরকারি হসপিটালে গেছি, তারা ইঞ্জেকশন দিছে, বিভিন্ন ধরনের মেডিসিন দিছে, তাদের সত্যি কোনো ফলাফল আসে নাই আমার। তো পরে প্রাইভেট হসপিটালে গেছি আপনার 2টায়, দুটোটায় একই অবস্থা, তারা ফার্স্টে আপনার ইঞ্জেকশন মারে দেয়, মেডিসিন দেয়, তো এগুলা কায়া কোনো মানে উন্নতর দিকে নাই, ভীষণ ব্যথা করতো। সৌদি আরব ছিলাম সময় আপনার চিকিৎসা করার অবস্থাও আপনার শুইতে গেলেও ব্যথা করতো, শুইতে পারি নাই প্রায় আমি 1.5 মাস ব্যথার জ্বালায়। তো পরে ভাবলাম যে দেশে যাই, দেশে গিয়ে ট্রিটমেন্ট করে আসি, তো দেশে আসছি। আমার বড় ভাই ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে ওই ডিপিআরসি হসপিটালের, পরে এই হসপিটালের নাম্বার নিয়ে যোগাযোগ করে এই হসপিটালে আসলাম, এখন আমি সুস্থ ইনশাল্লাহ। আমরা সবাই আসলে ভাবি যে আমাদের দেশে উন্নত মানের বা ভালো কোনো চিকিৎসা নাই, সত্যিকার অর্থে যে আমরা আসলে কি আপনার সোশ্যাল মিডিয়া এগুলায় দেখি, অন্য অন্য ভিডিও দেখি, অন্য অন্য কি দেখি, আর আমাদের দেশে ভালো হসপিটাল আছে আমরা সেগুলা দেখি না, এটা আসলেও সেগুলো আমরা দেখি না, কোনো তথ্য জানি না। তো আমাদের দেশে ভালোই চিকিৎসা হয়, ভালো হসপিটালও আছে, সেটার স্পষ্ট উদাহরণ হচ্ছে ডিপিআরসি হসপিটাল। কারণ আমি বিদেশে অনেক হসপিটালে চিকিৎসা করছি, সেখানে সুস্থ হয় নাই, আমার দেশে
ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করে আমি ইনশাআল্লাহ সুস্থ হইছি। আমি প্রথম আপনার অনেক হসপিটালে দেখছি যে ভিডিওর মাধ্যমে অনলাইনে, তো অনলাইনে অনেক আছে, ফ্রড আছে আর কি। তো ডিপিআরসি হসপিটালে আসছি, বিশ্বাস করে আসছি, এখন চিকিৎসা নিলাম, চিকিৎসা আল্লাহ দিলে অনেক সুস্থ, আমি পুরোপুরি সুস্থ। এখানকার পরিবেশ বলতে খুব সুন্দর, মানুষ টানুষ সবাই, আচার আচরণ সবাই খুব ভালো, সবাই আল্লাহ দিলে ভালো, সবকিছুই ভালো জায়গা। আমার থেরাপিস্ট আমার অনেকেই ইয়া দিছে, অনেক ভালো, তার সাথে আমি সুস্থ হয়েছি, আর মেডিসিন তো আছে। এখানে নার্স, ক্লিনার, নার্স প্রত্যেক তিন বেলায় আসে প্রত্যেক দিন, তারা জিজ্ঞাসা করে, সবকিছুই করে, তাদের যেটা প্রয়োজন সেটা সবকিছু করে, প্রত্যেক তিন বেলায় আসে। আর ক্লিনাররাও, তারাও আপনার সবকিছু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ক্লিনার করে নিয়ে যেতেছে, তারাও ভালো। এ জায়গায় আইসা আমার মানে হসপিটালের মতো ফিলিংস হয় নাই, এ জায়গায় আসছি আমার বাড়ির মতো লাগছে। অনেক লোক আছে যে হসপিটাল আসছে আরো বেশি অসুস্থ হয়ে যায়, এ জায়গায় সেটা মনে হয় নাই। এই জায়গায় সবাই স্টাফ সবাই আসে, আমরা গল্প টল্প করি, হাসাহাসি করি, সবাই অনেক ভালো ভালো মনের মানুষ সবাই। আমাদের শফিউল্লাহ স্যারের চিকিৎসা অনেকই ভালো, তবে আমি চিকিৎসকেরা ভালো হয়েছি সেটা দেখে বললাম না যে ভালো। অনেক লোক এই জায়গায় চিকিৎসকের ভালো হয়েছে, সবাই বলে ভালো, তো আমি চিকিৎসকের ভালো হয়েছি, আমি তো আর বেশি ভালো বলবো, অবশ্যই অনেক ভালো। আমাদের দেশীয় চিকিৎসা হিসেবে এটা 100-এ 100, কারণ যে জায়গায় বিদেশে চিকিৎসা করছি আমি, আমার উন্নত হয় নাই, আমার দেশে চিকিৎসা করে আমি আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছি, 100-এ 100। শফিউল্লাহ প্রধান স্যারের আমি প্রথমে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কাছে আইসা আমি আজকে পরিপূর্ণ সুস্থ, আমার মন মানুষ সবই ভালো, আমার দেশের বাড়ির মানুষও খুশি অনেক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের দেশের সবাইকে বলি যারা আপনার এই ধরনের রোগে ভুগতেছেন, বর্তমানে আপনার বাংলাদেশের লোক প্রায় 100% 95% এই কোমরের সমস্যা, পায়ের সমস্যা, ঘাড়ের সমস্যা, হাতের সমস্যা, প্যারালাইজ, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। আমি একটা কথা বলি, আপনারা বিভিন্ন জায়গায় না দরদরি করে এই ডিপিআরসি হসপিটালে আসেন, শ্যামলী শফিউল্লাহ স্যার প্রধানের সাথে যোগাযোগ করেন, এই হসপিটালের চিকিৎসা অনেক ভালো, আপনার আল্লাহ দিলে কষ্ট করতে হবে না, এখানে আসলে পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যেতে পারবেন, আপনার আগের জীবন ফিরে পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমন সুস্থ হয়ে সবসময় সঠিকভাবে চলাফেরা করতে পারি, কাজকাম করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।